আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় গত 24 ঘন্টায় দেশে আরো 35 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2582 সিনহা হত্যা মামলায় প্রদীপকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেনাবাহিনী চট্টগ্রামে জেনারেল আজিজ রাজবাড়িতে এক চিকিৎসককে গণধর্ষণ মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত এবং নাব্যতার সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নৌ চলাচল সীমিত শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 35 জনের মৃত্যু হয়েছে এই নির্মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4351 সবশেষ 24 ঘন্টায় 15204টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2582 জনের 24 ঘন্টা শনাক্তের হার প্রায় 17% কাছাকাছি আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 317528 জনে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2839 জন মোট সুস্থ হয়েছেন 211016 জন শনাক্ত বিবেচনার সুস্থতার হার 66% আর মৃত্যুর হার 1.5%-এরও কম একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 12 জন নারী এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 22 জন চট্টগ্রাম ও খুলনা দুই বিভাগ মিলে 8 জনের মৃত্যু হয়েছে এছাড়াও সিলেটে 2 জন এবং 1 জন করে মারা গেছেন রাজশাহী বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েকশো মানুষ প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি বরিশালে করোনা পজিটিভ একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে 60 জন বিভাগের 6 জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা 7666 জন ময়মনসিংহের কাছিঝুলি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সূর্য উজ্জ্বল বিবি নামের এক নারী খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 884 জনের নমুনা পরীক্ষায় 201 জন করোনা শনাক্ত হয়েছে নোয়াখালীতে কোভিড পজিটিভ হয়ে রহিমা খাতুন নামে একজন মারা গেছেন জেলায় 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 52 জন এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 83 জন আক্রান্তের সংখ্যা 4599 কুষ্টিয়ার মিরপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত 42 জন কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2798 জন মারা গেছে 62 জন জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাবে 24 ঘন্টায় 82 জনের নমুনা পরীক্ষা করে 13 জন করোনা শনাক্ত হয়েছে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 1365 জন চট্টগ্রাম ও সিলেটে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আরও 2 জন ফজলে রাব্বি এটিএন বাংলা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সকাল 11টায় কক্সবাজার জেলা কারাগারে এই জিজ্ঞাসাবাদ শুরু হয় এদিকে সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় জবানবন্দি শেষে তিন সাক্ষীকে কারাগারে পাঠিয়েছে আদালত জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই আদেশ দেন এর আগে সকাল 10:30 থেকে বিকেল 3টা পর্যন্ত বিচারকের খাস কামরা 164 ধারায় জবানবন্দি দেন তিন সাক্ষী তারা হলেন টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন নিজামুদ্দিন ও আয়াস গতকাল এই তিনজনের দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত র্যাব জানায় রিমান্ডের প্রথম দিনে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ায় আদালতে আনা হয় তাদের গত 31 জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা এ ঘটনায় 10 আগস্ট মামলার তিন সাক্ষীকে মারিশপুনে এলাকা থেকে গ্রেফতার করে র্যাব অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেনাবাহিনী চট্টগ্রামের ভাটিয়ারিতে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশের প্রয়োজন নেই বলেও জানান তিনি চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা হিসেবে উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দেশের জনগণের মতো সেনাবাহিনীও এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলে জানান তিনি। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো? এই ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে গঠিত যৌথ তদন্ত কমিটির উপর সম্পূর্ণ আস্থার কথাও জানান সেনাপ্রধান। সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এর আগে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে বীর কালার প্যারেডে জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে সেনাবাহিনীর ৬টি সিগন্যাল ব্যাটালিয়ন। জাহিদুল আলম, এটিএন বাংলা। চলে গেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি। তার মৃত্যুতে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। দেশপরায়ণ রাজনীতিবিদরাও তার মৃত্যুকে দেশের এবং এই অঞ্চলের জন্য বিরাট ক্ষতি বলে মন্তব্য করেছেন। নিয়াজামান সজীবের রিপোর্ট। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, এরপর করোনা সংক্রমণ, এসব হয়তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার চলে যাওয়ার ব্যাখ্যা। ৮৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ হইত তার নিয়তি। এই মানুষটি যে দেশের পরম বন্ধু তা মানুষ জানতে পারে ১৯৭১ সালে। তিনি বাংলাদেশের শরণার্থীদের জন্য ছাত্র শিক্ষক নিয়ে কলকাতা থেকে টাকা সংগ্রহ করতেন, সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য নিয়ে শরণার্থী ক্যাম্পে পাঠাতেন। বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দানের জন্য ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রণব মুখার্জি। তখন থেকেই তিনি বাংলাদেশের বন্ধু। মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে সাহায্য করেছেন। সেই একত্রের দিনগুলোতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। তিনি বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। সুদিনে দুদিনে সবসময় তিনি বাংলাদেশের পাশে ছিলেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে কোনো সংকটে প্রতিবেশী ভারতের যে মানুষটি সবার আগে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, প্রণব মুখার্জি। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য তার দোয়ার সবসময় খোলা ছিল। এমন পরম বন্ধু চলে যাওয়াতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর তিরোধানের পর থেকে আমাদের যত রকম উত্থান পতন সবসময় তিনি ছায়ার মতো আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন। দলগতভাবে নয়, শুধু নয়, বাংলাদেশেরই মঙ্গলকামী ছিলেন তিনি। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসত, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিস উত্তরণ ঘটাতে পারি। বাংলাদেশের গণমাধ্যমের সাথেও ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। দিল্লিতে প্রণব মুখার্জির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তার হাতে নিজের লেখা বই মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রামাণ্য চিত্র তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান। এটিএন বাংলার পক্ষ থেকে স্মারক হিসেবে শুভেচ্ছা ক্রেস্ট বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির হাতে তুলে দিয়েছিলেন তিনি। ৭১ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৩ সালে প্রণব মুখার্জির হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার তুলারামপুরে গ্রামে
প্রণব পত্নী শুভ্রা মুখার্জির মামা বাড়ির রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক বইতে স্বাক্ষর, স্মরণসভা ও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনের কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া শোক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সারা দেশের মতো জামালপুরেও রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে জামালপুরে সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব সহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত 31 আগস্ট 85 বছর বয়সে মারা যান প্রণব মুখার্জি। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর খুন ও 14 জন আহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার রাতে ইমেলে 27 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাইস। 13 আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুর্গ্রুপের সংঘর্ষে 3 কিশোর নিহত ও 14 জন আহত হয়। এ ঘটনায় নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকামিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার কেন্দ্রে সহকারী পরিচালক সহ 5 কর্মকর্তা কর্মচারীকে আটক করে পুলিশ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে তীব্র স্রোত, নাব্যতার সংকট এবং ডুবোচরের কারণে বিআইডব্লিউটিএর খনন করা সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। ফলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে 3-4টি ছোট ফেরি সহ লঞ্চ ও স্পিডবোট সীমিত আকারে চলছে। সেই সাথে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পদ্মা সেতুর চায়না চ্যানেলে নৌযান চলাচলের কারণে সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ। আগামী 1 সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সারি ওই মাইকো হুন্ডা লইয়া যায় গিয়া এখানে 25 তারিখের, 26 তারিখের, 19 তারিখের গাড়িও আছে। যে টাকা বাড়াইছিলাম ওনা খায়া ডাই সব শেষ। এজন্য এখন লোহজং টার্নিং দেওয়া ফেরি চলাচল করতে পারছে না, কিন্তু উপর দিয়ে একটা চ্যানেল আছে আমাদের টার্নিংয়ের উপর দিয়া ব্রিজ অ্যালাইনমেন্টের একটু ডাউন দিয়ে একটা চ্যানেল আছে, আর্টিফিশিয়ালি চ্যানেল তৈরি হয়েছে, ওদিক দিয়ে এখন ছোট আকারের ফেরিগুলো চলাচল করতেছে। এবং এখানে এখন যে সমস্যাটা হয়েছে লোহজং টার্নিংয়ের, আমরা আশা করতেছি যে এটা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা ঠিক করতে পারব। চালকদের গাফিলতি আর পথচারীদের অসতর্কতায় ময়মনসিংহের কয়েকটি সড়ক এখন মৃত্যু ফাঁদ। সড়ক দুর্ঘটনায় জেলায় 1 মাসে মারা গেছে 33 জন। জেলার বড় সড়কগুলো এখন যাত্রীদের কাছে আতঙ্কের পথ। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পর সেখানে গাড়ির গতি বেড়েছে, কিন্তু পাশাপাশি চলছে নসিমন, করিমন, ভটভটির মতো বিপজ্জনক থ্রি হুইলার। নিয়মনীতি না মেনেই এসব যাত্রী পরিবহন করছে, যেখানে সেখানে থামাচ্ছে যাত্রী নিয়ে, উল্টো পথেও চলছে এসব অনুমোদিত যানবাহন, তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের যে ক্রসিং নাই বা লোকজন পারাপার হবে, তারাও এই জিনিস চিন্তা না করে তারা গাড়ি চালানো শুরু করে। মানুষ ফট করে একটা দৌড় মারতেছে, দৌড় মারার পরে অ্যাক্সিডেন্ট হলে কি হয়, আমরা ড্রাইভাররা দোষী। 22 আগস্ট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেট কারে 6 যাত্রীর সবাই মারা যান। 18 আগস্ট ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে মারা যান আরও 8 জন। এর আগে 8 আগস্ট মুক্তাগাছায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে মৃত্যু হয় 7 জনের। থ্রি হুইলার, ব্যাটারি চালিত রিক্সা, এগুলো হাইওয়ে রোডগুলো ওঠার কারণেই দুর্ঘটনাটা বেশি। ট্রাফিক আইন না মেনে
চালকদের প্রতিযোগিতা ও বেসামাল গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছেন বিআরটিএ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা বলছেন রাস্তায় এলোমেলো কিছু ইউটার্নের কারণে দুর্ঘটনা বেড়েছে। আমাদের মতো দেশে তো আইন না মানার একটা প্রবণতা আছে। আমরা দুইভাবেই কাজ করি, আমরা যখন ঘটনা ঘটে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেই, এছাড়া সচেতনতার কাজটাও কিন্তু আমরা করি। জেলা মোটর মালিক সমিতির নেতাদের দাবি চালক নয় পথচারীদের অসতর্কতা আর সড়কের অব্যবস্থাপনার কারণেই বেড়েছে দুর্ঘটনা। প্রশাসনকে দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার বিশিষ্টজনেরা। কিছুক্ষণ পরপর ইউটার্ন, আর স্থানীয় লোকেরাও আছে, দোষ আছে, তারাও মাঝখানে কেটে গেলে এইগুলি দেখা দরকার, পুলিশের প্রশাসনে দেখা দরকার। ব্যাপক পরিকল্পনা সরকার, জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি মিলিত প্রয়াস নেওয়া উদ্যোগ ঢাকা মানুষের সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য। পুলিশের তথ্য মতে এক বছরে জেলায় 175টি দুর্ঘটনার মামলা হয়েছে, এতে প্রাণ গেছে 191 জনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আটক রোহিঙ্গা যুবক ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামে এক ব্যক্তির মাধ্যমে পাসপোর্ট করতে চেয়েছিলেন। চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চরআলি হাসান এলাকায় কৃষক আমির হোসেনকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালানোর ঘটনায় চরম মোহনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সয়াল ও ইউপি সদস্য স্বপন সহ 18 জনকে আসামি করে মামলা হয়েছে। নির্যাতিত কৃষক আমির হোসেন বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন। ভোরে অভিযান চালিয়ে মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 23 আগস্ট রাতে চুরির অপবাদ দিয়ে ওই কৃষকের উপর নির্যাতন চালানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।